বন্ধু আমার জান এর তৃতীয় পর্বে। একদিন রাজু উৎসাহে পড়তে বসল। কিছুক্ষণ পড়াশোনা করার পর তখন সে হঠাৎ বইয়ের ভিতর লাল অক্ষরে কিছু লেখা দেখতে পেল। সেখানে লেখা ছিল, কেমন আছিস রাজু? সেদিন আমায় ভুল বুঝেছিস, সত্যি অনেক কষ্ট পেয়েছিলাম। একটা কথা, তোকে আজও মিস করি। জানি তুই আমাকে ভালোবাসিস, তুই ভালো থাক বন্ধু আমার জান। রাজু তখন কাশিমের কাছে ফোন করে রাহুলের সম্পর্কে জানতে চাইল। রাজু ভাবতে পারেনি এই বইটি রাহুলের কাছে ছিল, কিন্তু এটা এখানে কি করে এলো? রাজু সত্যি চিন্তায় পড়ে গেল এবং মনে মনে সে বন্ধু রাহুলকে মিস করতে লাগলো। আসলে রাজু তখন লেখাগুলি দেখে কষ্ট পেয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল সেদিনের ভুলটা রাজুরই ছিল। কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল, রাজু এখনো রাহুলের সামনে যায়নি। যদিও আগের মতো তেমনটা রাগ নেই, তবুও সে লজ্জিত। রাজু মনে একটাই ভাবনা, সে অপরাধী, আর দুষ্টটা তারই নিজের। পরের দিন কাশিম রাজুকে রাহুলের কথা সব খুলে বলল। কাশিম বলল, রাহুল বাড়িতে চলে এসেছে, সে খুবই অসুস্থ, তাছাড়া তার একটি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, অর্থাৎ রাহুল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা খেলছে। রাজু তখন নিজেকে আরো দোষী ভাবতে লাগলো। এ পরিস্থিতিতে সে কিভাবে রাহুলের সামনে দাঁড়াবে এ নিয়ে সে চিন্তায় পড়ে গেল। হ্যাঁ আচ্ছা শুন, রাহুলকে যে আমি কিডনি দিয়েছি এ কথা যেন সে জানতে না পারে, আর তার ওষুধগুলো যেন রীতিমতো চলে। আচ্ছা রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ সকালে দেখা করব। বন্ধুত্ব কিন্তু শেষ হওয়ার মতো নয়, আসুন সত্যিকারের বন্ধুদেরকে ভালোবাসতে শিখি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের রাতাবাড়িমিডিয়া ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো এতক্ষণ কথা হলো, এবার আসি, দেখা হবে পরের ভিডিওতে। তো দোকান ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাতাবাড়ি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। টাটা, বাই বাই।